আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে একটি অনবদ্য সূরা নাজিল করেছেন, এখান থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নেই যে এই পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎআমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ পাক কি কসম করতে পারেন কি না। উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে, সে যেন কুফুরি করলো। কি করলো? আমরা যদি কসম করতেই চাই, শপথ করতেই চাই, তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে, শপথ পূরণ করতে হবে। যদি পূরণ না করি, কাফফারা দিতে হবে, কমপক্ষে তিনটা রোজা রাখতে হবে। আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়া তিন, তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম। তিন ফল খেয়েছেন কখনো? জাইতুন ফল দেখেছেন? জাইতুনের তেল সম্পর্কেও হাদিসে আসছে, এটা বরকতময় তেল। জাইতুনের তেল বরকতময়, এটাকে খেতে বলা হয়েছে, গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে। ওয়া তুরি সিনিন, আল্লাপাক তুর পাহাড়ের কসম করেছেন, সিনাই পর্বতের কসম করেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র শহরের কসম বলতে আল্লাপাক মক্কার কসম করেছেন। এরকম প্রচুর কসম আল্লাপাক কোরআনে করেছেন, স্পেশালি আম্মা পারা, যেটা আমরা বলি ৩০তম পারা, এই পারায় প্রচুর শপথ আপনি দেখতে পারবেন। ওয়া দুহা, দ্বিপ্রহরের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক এই মহাবিশ্বের কসমও করছেন তারকার অবস্থান স্থলে। আল্লাহ পাক বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম, সূরা ওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ পাক নক্ষত্রগুলোর অবস্থান স্থলেরও কসম করেছেন। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক নিজেরও কসম করেছেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয়, তোমার রবের শপথ করে বলছি, তোমার রবের শপথ করে বলছি, মানে আল্লাহ পাক নিজেই নিজের কসম করছেন যে ফালা ওয়া রাব্বিকা, কখনো নয়, তোমার রবের কসম করে বলছি, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে। এখানে আল্লাহ পাক নিজের কসম করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু কসম করেছেন, আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন, আল্লাহ পাক যখন যে বিষয়ের কসম করেন, নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, তাই নয় কি? আল্লাহ পাক এখানে সময়ের কসম করছেন, মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি? টাইম বা সময়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল ৪ মাস ১০ দিন, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছিলেন, এসে মায়ের গর্ভে রুহটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন। এক নম্বর, এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে। দুই নম্বর, তার রিজিক কী কী হবে। তিন নম্বর, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। চার নম্বর, সে দুনিয়াতে কী কী আমল করবে, এই চারটা বিষয় লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত, হায়াত, সময়, সে কতদিন বাঁচবে। হায়াতের মধ্যে বরকত হয়, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন, এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত। আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, কাজে কে উত্তম, আহসান কে, কাজে সেরা কে। আল্লাপাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজকে, গতানুগতিককে, আল্লাপাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। কবির মানে বড়, আকবর মানে সবচেয়ে বড়,
সগীর মানে ছোট আসগর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এজন্য আল্লাহ পাক হায়াত ও মওত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কে আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকব না শয়তানের খলিফা হয়ে যাব আমি কি বুঝাতে পারছি আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন ওয়াল আসরির সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কেরিম এই কোরআনুল কেরিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তাওহীদ রেসালাত আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতি কথা পাবেন একদম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াল আসরি বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহ পাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাত দিয়েছেন পরকালেও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নূহ আলাইহিসসালামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাহ পাক এই সারা দুনিয়ায় সেই 80টা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহর সুন্নত আল্লাহ পাকের কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তারও একটু আগে যান আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না হাবিলেরটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রী কাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আলাইহিসসালাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাহ পাক কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা আমাদের চারপাশে আছে শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না এই ডারউইনের মতবাদের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারাল জ্ঞান নাই কিন্তু তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান আলিফ বা তা সা এগুলো লিখতে পড়তে জানতেন না, এটা কি আপনারা জানেন? আল্লাহ পাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি, উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন। কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অক্ষর জ্ঞানী সব কিছু নয়, সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না, সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না। একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে, যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয়, যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে, যখন সে খারাপ পথে যায় না, ন্যায়ের পথে থাকে, অন্যায়ের পথে যায় না, তখন সে ভালো হয়। অক্ষর জ্ঞান সব কিছু নয়, আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি, কত পার্সেন্ট পাশের হার, কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয়, কত পার্সেন্ট পাশের হার। পাশের হার সব কিছু নয়। একটা দেশ আছে এখনও পৃথিবী, তার নাম ভুটান, কী নাম? বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান। তারা কীরকম জানেন? কৃষিকাজ করে, হ্যাঁ কৃষিকাজ করে, দিন আনে দিন খায়, চাষাবাদ করে, ফসল ফলায়, যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে, কেউ কারোর সাথে হানাহানিতে যায় না, হ্যাঁ ছোটো 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 পরিবার, বিভক্ত গোত্রীয়, সেখানে গোত্রীয় বিভাগ আছে কিছু, পলিটিশিয়ানরাও আছেন, কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই। তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ। দেখুন এখানে যেটা বলতে যাচ্ছিলাম যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে, কাকের কাছ থেকে, এখানে একটা হাদিস মনে পড়ে যায়, শেয়ার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল, এজন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই সমস্ত খুনের যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। বলি না উজুবিল্লাহ। সত্তায় জারিয়া যেমন আছে, আরেকটা টার্ম আছে সেটা হলো গোনাহে জারিয়া। এটা কি? একটা মাদক দ্রব্যের বার খুলেছেন, আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বা আজে বাজে শিরকি কথা আছে, কুফুরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়, আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, মানে সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়ছে পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো, উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু চোদ্দোশো বছর তো নবীর যুগই চলে গেছে, আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনও কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে, ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কি না? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে, দেখবেন। সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে মানব সেবামূলক, কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্রেও দেখবেন যদি ভালো কিছু আলেম
ওয়াইজ, ভালো মুফাসসির, আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পারসন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকা। এতে করে ফায়দা কি? এতে করে কাবিলদের কোনো ফায়দা নাই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্যে হাত প্রশস্ত করো, আরেকটা পরে দেখেন সুরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছেন, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কেয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি। এখানেও একটা সুন্নত আল্লাহ পাকের, দেখেন সময়ের কসম, খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে, নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না, খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান, নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন, এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান। কথা বুঝতে পারছেন না মনে হয়? এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না আমরা, এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্যে, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে, সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহবাক বাঁচিয়েছেন, জুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন, কয় সন্তান? একজন হচ্ছে শাম, কী নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর। এক ছেলের নাম হাম ছিল কালো বর্ণের, মানে ব্ল্যাক স্কিন। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এই যে কালো কালো মানুষগুলো, তারা কিন্তু হামের বংশধর। একজন হচ্ছে ইয়াফাস, ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা, এরা হচ্ছে ইয়াফাসের বংশধর, সাদা চামড়া। আরেকজন সন্তান ছিল, তার নাম সম্ভবত কেনান। এই সন্তান নৌকায় ওঠে নাই, সে বলেছিল, তার বাবা তাকে ডাকছিল, নৌকায় আসো, আল্লাহর আজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান পানিতে ডুবে মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন হে নূহ, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সে আমার সন্তান, তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। আর আমরা তো কিছুই না, আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায়, আমি অমুক আলেমের সন্তান, অমুক মুহাদ্দিসের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান। এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করে চলে, এটা মূল কথা। আরও সামনে যান, এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা আপনাকে দেখাই, ওই যুগের সময়টা দেখেন, বলে আসরি। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহপাক ধসিয়ে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে, হয়। আল্লাপাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন, আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলেছে। আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি। নবী মূসা আলাইহিস সালামের যুগে যান, ফেরাউনের বিশাল বাহিনী, এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে, এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না। এই পুরো বাহিনীটাকে মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাপাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন, একদিনের মধ্যেই। আল্লাপাকের কোনো পরোয়া নাই, আর বনু ইসরাইল আর মূসা আলাইহিস সালামকে আল্লাপাক উদ্ধার করলেন।
আল্লাহ পাকের সুন্নত এটাই যুগে যুগে বলে আসরি একই সুন্নত আদ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তাল গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তারা বলতো এই কথা আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীর নাম কে সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ ব্যাস এক শব্দে সবার জান চলে গেছে জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে সামুদ জাতি শেষ একটা জাতির নাম ছিল মাদিয়ান কওমে মাদিয়ান এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করত আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আরেক দিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলাম দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফোস্কার মতো মনে হবে ফোস্কার মতো গায়ে ফোস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো আর সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে আর একটা অংশ দিয়ে কী করছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কী খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়েই আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতামাতাকে দিবে নিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কীভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াজ করে চলে গেছি এমনও হয়েছে যে ওই যে খামের ভিতরে সব পাত্রী কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হয়েছে এমন মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কীভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানেও প্রতারণা দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো আর
ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন সন্তানের জন্য সরি সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে ঘটনা, সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সবার চোখে মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই এক কাপ, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায়ের সাথে কি খাওয়ায় দেয়। সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা। দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনও সে শুন, কোরআন আল্লাহ কেন নাজিল করছেন, কেন এত ইতিহাস বলছেন, কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাকো। কেন কোরআনে বারবার মূসা আর ফেরাউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফেরাউনের সাথে, এতবার কেন, যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার, কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে, মূসা এবং ফেরাউনের সময়ে যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এ যুগেও কি নতুন করে ফেরাউনরা বের হয়ে আসে নাই? ফেরাউন এবং তার দলবল বনু ইসরাঈলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা আসে মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআন এগুলো রিপিট করছেন। ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? বলে আসরি, সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন, সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে। এই কওমে মাদিয়ান মাপে কম দিত, আমরা যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। একজন সৎ ব্যবসায়ী, আমি দুটো হাদিস শোনাই, আমি তাদেরকে ভালোবাসি, ভালোবেসেই বলছি, ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি, কারণ তার অন্ততপক্ষে সুদের মধ্যে যাচ্ছে না। এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি সুদ খাচ্ছেন না, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি মাপে কম দেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, সিন্ডিকেট করেন, মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন, এই যে 2 নম্বরে যদি করেন, আমানতের খেয়ানত করেন, তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে, এটা হাদিস। আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কি এটা চাই না? আর এক শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি, তারা হচ্ছেন পলিটিশিয়ান। কেন ভালোবাসি? কারণ তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে। আমাদের সমাজে 2 ধরনের মানুষ আছে, এক যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে, আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই 2 শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা এই, এটা সেই, এটা করতে হবে, ওটা, মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত, খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা, কিন্তু কাপুরুষ, কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে। আলেমদের ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তা আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, তা আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়, কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন, হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজড করে পালন করা যায় সমাজের কল্যাণ না কল্যাণ। একজন
দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সালা করা শুরু করেন সমাজে কি কল্যাণ হবে না অকল্যাণ হবে তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে এগুলো মানবতার কল্যাণে আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ এটা আমাদের দায়িত্ব শেষ বাকিটা তার উপরে তো এখন ভালোবেসেই বলি একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন হাদিসটা শুনেছেন তো সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া পাবে অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এভাবে ইতিহাস বলতে থাকলে রাত একটা বাজবে শর্ট করছি ঈসা আলাইহিস সালামের যুগে আসেন ওখানে একই সুন্নত দেখবেন অল্প মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন বেশিরভাগ করে নাই তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আসেন আবু জাহেল আবু লাহাব বদবা সাহেবা এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ওয়াল আসরি সময়ের কসম আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই খেয়াল করেন প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন পরকালেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে নবী রাসূলের আনুগত্য করবে না আল্লাহর বিধান মানবে না দুনিয়াতেও ধ্বংস করবেন পরকালে আযাব দিবেন ইনশাআল্লাহ এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন এবারে সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন যুবক ভাই আপনি বোঝেন এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরও একটা কারণে করেছেন সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ এই যে 200 কিলো আসছি আবার 200 কিলো যাবো ইনশাআল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবে চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সূরা যারিয়াত 56 নম্বর আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25 ধরে নেন যে আপনার হায়াত 60 বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কি না এই 30 বছরে 30টা সুরা আপনি শিখেছেন কি না 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কি না আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কি না 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি না 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কি না 30টা দিন দান সৎকা করেছেন কি না আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কি না এই কথা বলিনি আমি আপনাকে বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি 30 দিন নামাজ পড়েছেন কি না 30টা রোজা ঠিক মতো রাখছেন কি না আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কি না আপনি কি 30টা সুরা শিখেছেন কি না 30 বার 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কি না তার হাদিস পড়েছেন কি না আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কি না তার জীবনী জানেন কি না আকিদা কি জিনিস আপনি জানেন কি না 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কি না আপনি চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুবক ভাই শোনেন
বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন আপনার মনে পড়ে কি কি হয়তোবা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছর আপনি বেনামাজি ছিলেন হয়তোবা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজান রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই রিকশালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতালয়ে ভিজিট করে চলে আসছেন আপনি 30 দিন এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তো এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন 30 বছর ওয়ালা আসরি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার 30 বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জেনা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে এটা কারাগারের জীবন তো কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না কোনোদিনও না কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার জাহান্নামেও এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তওবা করেছি এখন আমি মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না আমি মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটাতে আমি যাই না এটা গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধও করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে কোথেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নার 100% ফলো করতে চাই আমি এমন না যে নামাজও পড়ি সুদও খাবো এমন হবো না আমি নামাজও পড়বো সুদও খাবো না আমি রোজাও রাখবো আমি জাকাতও দেব আমি হজমরাও করবো আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীলও থাকবো আমি চেষ্টা করবো ইসলামটা প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে দাড়ি রাখছো কেন দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি ট্রাক্টরের উপরে কাপড় কেন পরছো
পড়লে তোমাকে অমন লাগে, আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল, এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো? হ্যাঁ, কী পরিবর্তন হলো? বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন, কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলা দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কী পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়াগুলো মেনশন করে করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্যে কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশা আল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি, পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলব কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে? ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ? আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি, ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নার চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহয় বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রসুলে বিশ্বাস করে না, কবরের আজাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরত কোনো কিছুই বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে, যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন গিলাচ্ছি এগুলো। এখন ওই দর্শন কেন ফলো করবো আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তিবিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। তো ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়, আমরা তো চাইব প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন? তা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না? কোরআন সুন্নার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সুরা মাইদ আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরুদ্ধে অপরাধ হয়নি? এই এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতবাদ থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়? এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশা আল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশা আল্লাহ তাআলা এই বিশ্বে আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি,
বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপরে ফেলবেন যে 40 বছর 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটা কথা খালি বললাম এখানে যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে দুরাকাত নামাজ পড়বেন সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও বলবেন আল্লাহুম্মাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারত ওয়া মা আসররতু ওয়া মা আলানত